যে আমাদের সমাজে খতমে বখারির আয়োজন নিয়ে ভিন্ন ভিন্ন ধরনের মতামত শুনতে পাওয়া যায়। কেউ মনে করেন বখারি শরীফ খতম হইল অনুষ্ঠান না করলে খতমটাই হইল না, এটাও ঠিক নয়। আর কেউ বলেন খতমে বহারির অনুষ্ঠান করা তো তিন যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে, তাবেইনের যুগে, তাবে তাবেইনের যুগে ছিল না, এমন নতুন কাজ কেন করবো আমরা, সেটা বেদাত হবে। উভয় দলের মধ্যে বাড়াবাড়ি আছে। খতমে বহারির অনুষ্ঠান না করলে বহারি খতম হবে না এমন ধারণা ভুল। শেষ হাদিস পরণ এবং পরাণীর দ্বারাই খতমে বহারি সমাপ্ত হয়, এদের সাথে অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই। আর অনুষ্ঠানটাকেই একটা এবাদত মনে করা হয় না, দোয়া হইল এবাদত, আর এই দোয়াতে শরিক হওয়ার ব্যবস্থা হইল অনুষ্ঠান। কোন কাজের কোন এবাদতের ব্যবস্থা নূতন হইলে সেটা বেদাত হয় না। যেমন ধরেন আজান, একামত, নামাজ, এইগুলি এবাদত। বর্তমান যুগে এগুলি বেশি বেশি মুসল্লিদের সাথে সম্পন্ন করার সহজ ব্যবস্থা হইল মাইক। আজান এবাদত, আজানে মাইকের ব্যবহার তার ব্যবস্থা। একামত এবাদত, একামতে মাইকের ব্যবহার তার ব্যবস্থা। নমাজ এবাদত, নমাজে মাইকের ব্যবহার তার ব্যবস্থা। তেমনিভাবে ইসলামী কোনো সভা সম্মেলন, এটাও একটা এবাদত, এখানেও মাইকের ব্যবহার একটা ব্যবস্থা। এবাদত যদি কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত না হয়, মন গড়াভাবে করে, সেটা বেদাত হয়। বেদাত যদি ব্যবস্থা যদি যুগ উপযোগী নূতন ব্যবস্থা করা হয়, সেই ব্যবস্থাকে বেদাত বলে না। নূতন কোনো মন গড়াভাবে নূতন কোনো এবাদত উদ্ভাবন করার নাম বেদাত, কোনো এবাদত সম্পন্ন করার নূতন ব্যবস্থার নাম বেদাত নয়। বুঝে থাকলে বলেন মন গড়া এবাদত বেদাত, বেদাত কিনা? মন গড়াভাবে কোনো এবাদত করা বেদাত, কিন্তু যে কোনো এবাদতের সুসম্পন্ন করার ব্যবস্থার নাম বেদাত নয়। আরো সহজ উদাহরণ দিয়ে দেখুন, মসজিদে নামাজের জমাতের সময় কাতার সুজা করা, এটা সরাসরি বহু হাদিসের দ্বারা প্রমাণিত। রসুল অত্যন্ত কঠোরভাবে নির্দেশ দিয়েছেন কাতার সুজা করার জন্য। সাহাবায়ে কেরাম নামাজের কাতার সুজা করার নিয়ম জানতেন, তারা বলেন যে আমরা রসুলের নির্দেশ পালন করতাম, কাতার সুজা করতাম কাঁধে কাঁধে, পায়ে পায়ে মিলিয়ে। অর্থাৎ প্রত্যেকেই কাতারে যারা দাঁড়াইল, প্রত্যেকের কাঁধ এক বরাবর আছে কিনা, প্রত্যেকের পা এক বরাবর আছে কিনা তা দেখে আমরা কাতার সুজা করতাম। এই হলো কাতার সুজা করার সুন্নত তরিকা। কিন্তু আমাদের বর্তমান যুগের বেশিরভাগ মুসলমান নামাজই পড়ে না, কিসের কাতার আর কিসের সুজা। মাঝে মধ্যে যখন জুম্মার নামাজে আসে, কেউ এক ফুট আগে দাঁড়ায়, কেউ এক ফুট পিছিয়ে দাঁড়ায়, কেউ চার আঙ্গুল আগে দাঁড়ায়, কেউ চার আঙ্গুল পিছিয়ে দাঁড়ায়। এরা নামাজ কাতার সুজা করার সুন্নত তরিকা জানে না, নিয়ম জানে না, মন গড়া মতো দাঁড়ায়, এতে কাতার বাঁকা হইয়া যায়। এই জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদ নির্মাণ করার সময় অথবা তারপরে মসজিদের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশ পর্যন্ত সুজা দাগ দিয়া দেয়। ইমাম সাহেব নামাজে দাঁড়াবার আগে বলে দেন সবাই দাগে দাঁড়ান। বলুন তো, দাগ দেওয়াটা কি এবাদত না একটা এবাদত সম্পন্ন করার ব্যবস্থা? সুতরাং কাতার সুজা করা এবাদত, দাগ দেওয়া এবাদত নয়, দাগ দেওয়া এবাদতের ব্যবস্থা। ঠিক তেমনিভাবে দোয়া করা এবাদত, এটা বেদাত নয়। কোরআন হাদিস পড়া এবাদত, পড়ানি এবাদত, এবং এবাদতের উসিলা দিয়া দোয়া করা, এটা সুপ্রমাণিত। কাজেই বখারি শরীফের হাদিসগুলি পড়া সমাপ্ত হয়েছে, এর উসিলায় দোয়া করা হবে, এটা সুপ্রমাণিত, এটা বেদাত নয়। কিন্তু খতমে বখারি নামে অনুষ্ঠান করে মকবুল দোয়াতে সমস্ত মুসলমানদের শরিক হওয়ার ব্যবস্থা নূতন হইলেও সেটা বেদাত নয়। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন। নামাজের কাতার সুজা করা এবাদত, কিন্তু সুজা করার ব্যবস্থা হিসাবে দাগ দেওয়া, যদি নূতনভাবে যদি দাগ দেওয়া হয়, সেই দাগ দেওয়া কি বেদাত হবে? কেন দাগ দেওয়া এবাদত না দাগ দেওয়া ব্যবস্থা?
ঠিক তেমনি ভাবে নেক আমলের উসিলা দিয়া দোয়া করা এবাদত। আর এই মকবুল দোয়াতে সর্বস্তরের মুসলমানের শরীক হওয়ার সুযোগ দেওয়ার জন্য খতনে বহারির অনুষ্ঠান হলো একটা ব্যবস্থা। তাহলে এই ব্যবস্থাটা বেদাত নয়, নতুন হইল। যতদিন পর্যন্ত আমরা এটাকে একটা ব্যবস্থা মনে করব, খতনে বহারির অনুষ্ঠান মকবুল দোয়াতে শরীক হওয়ার, সকল মুসলমানের শরীক হওয়ার একটা ব্যবস্থা মনে করব যতদিন, ততদিন পর্যন্ত খতনে বহারির অনুষ্ঠান বেদাত হবে না। কোনোদিন যদি কেউ মনে করে ও অনুষ্ঠানটাই একটা এবাদত, তখন বেদাত হবে। এইরকম যেভাবে অনুষ্ঠান বেদাত হয় এইরকম মনে করি না যেন আমরা কোনো সময়। এই অনুষ্ঠানের নাম এবাদত নয়, এই অনুষ্ঠান হলো সর্বস্তরের মুসলমান দোয়াতে শরীক হওয়ার একটা ব্যবস্থা মাত্র।